ঠিক আছে আরে দুই রান দুই রান তুমি যাও অন্য তো যাও দিন যা ফেলাইতে পারি না বললা এই কারণে আমাদের একটু খবর দিছে যে চাইল্ড বিপরণ হইতেছে হ্যাঁ তার লগে আলু চালু আপনার ডাউল আছে পেঁয়াজ আছে সাবান আছে এগুলো আমরা আইছি তারপর আমরা এবার আমরা পাইছি বর্তমান আমরা আশেপাশে গ্রামে তো তাই অভাবে আছি এখানে আইছি আমরা খবর নিয়ে আইছি আপনারা পাইছি যে সবই দিছে আমরা সলতারি না অসহায় তখন বুকুল ভাই দিছে আমরা ওয়ার্ল্ড বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস একটি আতঙ্ক তৈরি হচ্ছে তো বাংলাদেশে কি অবস্থা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি গ্রামে লকডাউন হচ্ছে মানুষ যারা দিনমজুর আছে যারা প্রতিদিন কাজকর্ম করে খায় তারা বাসা থেকে বের হতে পারছে না তাছাড়া এই গৃহবন্দীর মতন আছে তো আমি একটু উদ্যোগ নিলাম আমার তরফ থেকে আমার পাড়ার প্রতিবেশী আমার ভাই ভাতিজাদেরকে নিয়ে আমরা যতটুকু পারি এদেরকে একটু খাওয়ানোর চাল ডাল আলু সাবান এই একটু এদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি তো আমি সকলকে যারা এই অত্র এই এলাকাতে আছেন বা আমাদের আশেপাশে যারা ব্যক্তিবর্গ আছেন দেওয়ার মতো সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসুন যেন গরিব দুঃখী মানুষ যারা আছে তারা যেন অনাহারে কষ্ট না করে আমাদের যারা সামর্থ্য আছে সবাই যদি আমরা এভাবে এগিয়ে আসি আশা করি আমরা কারো কোনোদিন গড়ে থাকলেও কষ্ট হবে না আর আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো প্রতিবারই কতক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধুন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য চেষ্টা করুন মাস্ক ইউজ করুন যেন করে আপনার এই যদি কোনো সর্দি কাশি তা খেওয়া যারা আপনার সর্দি কাশি দাঁড়াতে যেন আশেপাশের কোনো লোকজনের কোনো ক্ষতি না হয় আমরা সবাই ঘরে থাকি ঘর থেকে বাইরে না হই এই বলে আমি আমার সঙ্গে